তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে কয়লা চোরাচালান মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছে। এর আগে তার স্ত্রীকেও তলব করা হয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি একটি বিশেষ আদালতকে বলেছে যে টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুইজুইরা এবং তার বোন পশ্চিমবঙ্গের অবৈধ কয়লা খনির মামলার সঙ্গে যুক্ত। অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে। ইডি এর আগেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে রাজ্যের একটি কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত একটি অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।